बिस्मिल्लाह रहमान रहीम, अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुहू। सम्मानित भिवर्स भाई बोनेरा, केमन आछेन आपनारा सबाई? आशा करी आल्लाहर अशेष रहमते आपनारा सकले बेश भालोई आछेन। तो बंधुरा, आज के आबारो आपनादेर जन्य नतून एक टिउटोरियल निये हाजिर होयेछि। आजकेर एई टिउटोरियालेर विषय होयेछे बांगला फन्ट सम्पर्के। जारा आमरा डिजाइनार रयेछि, आमादेर किन्तु डिजाइन करार समय विभिन्न धरनेर स्टाइलिश बांगला फन्टेर प्रयोजन हय়। अथवा आमरा जखन नर्माली कोनो काज करी তখনও কিন্তু বিভিন্ন ধরনের বাংলা ফন্টের আমাদের প্রয়োজন হয়, কিন্তু আমরা এই বাংলা ফন্টগুলো পাই না বা ব্যবহার করতে পারি না। তো আজকের এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারা 500-র উপরে বাংলা ফন্ট ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন একদম ইজিলি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কিভাবে এই বাংলা ফন্টগুলো ব্যবহার করব পুরো প্রসেসটি দেখে নিই। তো বন্ধুরা, প্রথমে ফন্টগুলোকে আমাদের ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আমরা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারকে অন করে নিব। যখন আমরা ব্রাউজারটি অন করব, তখন নতুন করে একটি ট্যাব নিব। নতুন করে ট্যাব নেওয়ার পর এখানে আমি একটি লিংক পেস্ট করে দিব। এই লিংকটি আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পাবেন। লিংকে ক্লিক করলে আপনাদের সরাসরি এখানে একটি ট্যাব ওপেন হবে, এই ট্যাবে আপনাদের নিয়ে আসবে, ঠিক আছে? তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে বেস্ট বাংলা ফন্ট বাই আওয়াল ক্রিয়েটিভ, এটা জিপ ফরম্যাটে রয়েছে। এটাকে প্রথমে আপনাদের ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য পাশে আপনি এখানে ডাউনলোড আইকন দেখতে পাবেন, এই ডাউনলোড আইকনে আপনারা ক্লিক করবেন। তো আমি ডাউনলোড আইকনে ক্লিক করতেছি। তারপর এখানে বেস্ট বাংলা ফোন বাই আওয়াল ক্রিয়েটিভ ফাইলটির সাইজ হচ্ছে মাত্র 54 MB। আপনারা এখান থেকে জাস্ট ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম। তো দেখেন ফাইলটি কিন্তু আমাদের এখানে ডাউনলোড এখন শুরু হয়ে যাবে। দেখেন ডিম সফটওয়্যারের মাধ্যমে চলে আসছে, ডাউনলোড করতে বলতেছে। আমি স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম, ফাইলটি 54 MB, আমাদের ফাইলটি এখনই ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা যারা ডিম সফটওয়্যারটি ব্যবহার করেন না, তাদের হয়তো বা নিচের দিকে বাম সাইডের নিচের দিকে এখানে ডাউনলোড অপশন শুরু হয়ে যাবে। এখানে আপনার ডাউনলোডিং ইনফরমেশনগুলো এখানে শো করাবে, ঠিক আছে? যেহেতু আমি ডিম সফটওয়্যারটি ব্যবহার করতেছি, সেজন্য এটা এভাবে শো করাচ্ছে। তো যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, তারপর এটাকে আমরা ক্লোজ করে দিলে এই উইন্ডোজটাকে এখন আমরা অফ করে রাখতে পারি। তারপরে ফাইলটা যখন ডাউনলোড হয়ে যাবে, তখন ঠিক এরকম একটি ফাইল শো করাবে আপনাদের এখানে, যেমনটি আমার এখানে শো করাচ্ছে। আপনাদের অ্যামাউন্টটি না শো করালে হয়তো বা অথবা আপনাদের এরকম দেখাতে পারে, মাসের আটপাশে ক্লিক করার পর এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন ঠিক অ্যামাউন্টটি দেখাতে পারে, ঠিক আছে? যখন এই আইকনটি দেখাবে, এই ফাইলটি কিন্তু আমাদের জিপ ফরম্যাটে রয়েছে। আর যদি আপনার কম্পিউটার উইনার সফটওয়্যারটি ইনস্টল করা না থাকে, তাহলে কিন্তু এটাকে আনজিপ করতে পারবেন না। তো প্রথমে অবশ্যই আগে আপনাকে উইনার সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে, তারপর এটাকে আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য এটাকে সিলেক্ট করে মাউসের একপাশে ক্লিক করব, তারপর এখান থেকে এক্সট্রা হেয়ারে ক্লিক করব। এক্সট্রা হেয়ারে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ড এখন বলতে পারেন যে ভাই পাসওয়ার্ড দিয়ে রাখেন কেন? যখন আমি গুগল ড্রাইভে কোনো ফাইলকে রাখবো, অবশ্যই সেটা আমাদের পাসওয়ার্ড দিয়ে রাখতে হয়, কারণ সেখানে বিভিন্ন ধরনের নাহলে ভাইরাস অ্যাটাক করে ফাইলটিকে নষ্ট করে দিতে পারে। এই জন্য পাসওয়ার্ড দিয়ে রাখলে ফাইলটি কখনো নষ্ট হয় না। তো পাসওয়ার্ডটি কী দেবেন সেটা আমি বলে দিচ্ছি। এখানে পাসওয়ার্ডটি দেবেন AWALCREATIVE, অর্থাৎ আমাদের যে চ্যানেলের নামটি রয়েছে, চ্যানেলের নামটি এখানে সুন্দরভাবে লিখে দিবেন, আওয়াল ক্রিয়েটিভ সবগুলাই স্মল লেটারে। তারপরে জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে জিপ ফাইলটি আমাদের এখানে আনজিপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন জিপ ফাইলটা আমাদের আনজিপ হয়ে গেছে। তারপর এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আপনারা দুটি ফাইল দেখতে পাবেন, একটা হচ্ছে বাংলা ফন্ট আর একটা হচ্ছে 750+ বাংলা ফন্ট উইথ সডানাম OMG। তো প্রথমে আপনাদেরকে এটাকে সেট আপ করে নিতে হবে। তো এটাকে সেট আপ করার জন্য যে কাজটি আপনারা করবেন, এটাতে আপনারা ডাবল ক্লিক করবেন, ঠিক আছে? তো ডাবল ক্লিক করলে আপনাদের এটা হবে, অথবা মাউসের আটপাশে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করেও নিতে পারেন, ঠিক আছে? তো যেটাই আপনারা করবেন সেটাই হবে। তো এখান থেকে আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের ইয়েস নো একটি অপশন আসবে। এখান থেকে নর্মালি আমরা ইয়েস বাটনে ক্লিক করব। ইয়েস বাটনে ক্লিক করলে আমাদের এটা যে ইনস্টলিং প্রসেসটি রয়েছে সেটা এখানে শুরু হয়ে যাবে, এবং এটা ইজিলিভাবে খুব স্বল্প সময়ে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। তো দেখেন আমাদের যখন এটা ইনস্টলিং কমপ্লিট হয়ে যাবে, তারপরে উপরে যেটা রয়েছে এই ফাইলটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের একপাশে ক্লিক করে আবার এটাকে এক্সট্রা হেয়ারে ক্লিক করব। এক্সট্রা হেয়ারে ক্লিক করলে ফোনগুলো আমাদের আনজিপ হয়ে যাবে। তো যখন ফোনগুলো আমাদের আনজিপ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আনজিপ হয়ে গেছে, তখন এই ফোল্ডারটিকে আবার আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করলে এখানে আমাদের 750টির উপরে ফোন রয়েছে। তো আমি এটাকে একটু ভিউটা যদি অন্যরকম করে দিই, এরকম আমাদের ভিউটা থাকবে, ঠিক আছে? আমি ভিউটাকে চেঞ্জ করে নিলাম। তো দেখেন এখানে 750টির উপরে বাংলা ফোন রয়েছে। এখন আপনি যদি সকল ফোনগুলোকে একসাথে ব্যবহার করতে চান, তাহলে কি করবেন, সবগুলোকে একসাথে সিলেক্ট করবেন, কন্ট্রোল এ প্রেস করে একসাথে সিলেক্ট করতে পারেন, অথবা উপরে হবে ক্লিক করে হোম থেকে এখানে সিলেক্ট অল সিলেক্ট অপশন দেখতে পাবেন, এখানে সিলেক্ট করতে পারেন। তারপরে যে কোনো একটি ফাইলের উপর মাউসের কাছে রেখে মাউসের একপাশে ক্লিক করবেন। তারপর এখানে ইনস্টল
ইনস্টল অপশন দেখতে পাবেন, ইনস্টলে ক্লিক করলে সবগুলো ইনস্টল হবে। তো আমি সবগুলো ইনস্টল করতেছি না, কারণ অলরেডি আমার এগুলো ইনস্টল করা রয়েছে। এখান থেকে জাস্ট আমি একটি বাংলা ফোন আপনাকে ইনস্টল করে দেখাচ্ছি। মনে করেন আমি এই ফোনটিকে ইনস্টল করব এটিকে, তো এই ফোনটির উপর মাউসের কার্সারটি রেখে মাউসের আটপাশে ক্লিক করলাম, তারপরে এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এটা আমাদের ইনস্টলিং শুরু হয়ে যাবে। তো এটা ইনস্টলিং কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা যদি সবগুলো একসাথে করতে চান, সবগুলো সিলেক্ট করে যে দেখাই দিলাম যে কীভাবে ইনস্টল করবেন, আর যদি একটা একটা করে করেন একটা একটা করে করলেও হবে। আর আপনারা যদি চান যে না আমি এতগুলো ফোন ইউজ করবো না, তাহলে এখানে যে বাংলা ফোন এটা যে ইনস্টল করেছেন এখানে প্রায় 40টির উপরে ফোন রয়েছে, এগুলো আপনারা নর্মালি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা এখানে আরেকটি কথা বলে রাখি, আপনারা যদি অভ্র ব্যবহার করেন তাহলে কিন্তু এই ফোনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না। এখানে যে বাংলা ফোনগুলো আপনারা ইনস্টল করবেন এগুলো শুধুমাত্র বিজয় বানানোর জন্য, কিন্তু অভ্রর জন্য এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না। আর অভ্রর জন্য কীভাবে ব্যবহার করবেন এটা নিয়ে আমি পরবর্তীতে একটা টিউটোরিয়াল করে দিব। তো এই ছিল মূলত আজকে এই ভিডিওতে, আশা করি আপনার পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কোনো যায় কোনো সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।